وبركاته. ان الحمد لله حمدا يليق بجلاله وكماله. والصلاه والسلام على اتمان الاكملان المتلازمان. على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين. দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত দুঃখ বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই লাইভে আপনাদেরকে সাথে নিয়ে কিছু কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন

সারা পৃথিবীর দিকে যখন তাকাই সারা পৃথিবীতে করোনা নিয়ে আমরা এত বেশি চিন্তিত মৃত্যুর ভয়ে বিত সন্ত্রস্ত কে কীভাবে এই করোনা থেকে বাঁচবে আমরা যদি এই সময়ে আল্লাহ সুবাহানাহ আলাকে একটু ভয় করতে শিখতাম আল্লাহ রব্বুল আলমিনকে যদি একটু ভয় করতাম তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হতো এবং আজকে আমি যখন হঠাৎ করে লাইভে আসব বলে আমি আমার পেজে যখন শেয়ার করলাম আমি দেখতে পেয়েছি আমার অনেক ভাইরা নানা ধরনের কমেন্টস করেছেন যে হুজুর এই বিষয়টাতে একেবারে কঠিন কিছু বলবেন না আসলে আমাদের আল্লাপাকের প্রতি যে ভালোবাসা ভালোবাসার জায়গাটা এত বেশি আমার কাছে অবাকই লাগে যে আমরা আল্লাহ পাককে এত বেশি ভালোবাসি আল্লাহ আল্লা সুবাহানাহাতাকে বাংলাদেশের মানুষ বলে আমাদের ভালোবাসাটা অন্যান্য দেশের অন্যান্য ভাষাভাষী মানুষের চাইতে আমাদের ভালোবাসা ভালোবাসাটা একটু বেশি মনে হয় কারণ অন্যান্য দেশ যে সিদ্ধান্তটা নিয়েছে অনেক আগে আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় বারবার নক করেছে ইসলামী ফাউন্ডেশনে ইসলামী ফাউন্ডেশন থেকে তারা সর্বশেষে এসে ইসলামী ফাউন্ডেশন বারবার বসেও যখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি কারণ যেহেতু অনেক ওলামাই কারাম সেখানে একত্রিত হয়েছিলেন সমস্ত ওলামাই কালামদের মতামত তো এক হতে পারে না এই দৃষ্টিকোণ থেকে ওলামাই মতামতের প্রতি শ্রদ্ধা রেখেই কারণ সেখানে কিন্তু অনেক আলেম পরামর্শ দিয়েছিলেন স্বল্প পরিসরে নামাজ হোক কোনো আলেমের পরামর্শ ছিল যে এখানে শুধু ফরজটা পড়া হোক বাসায় গিয়ে সৈন্য আদায় করা হোক আমি এর আগে আল্লা মনুল হক ভাইয়ের লাইভ দেখেছি তিনি সেখানে বলেছেন যে আমাদের বড়দের পক্ষ থেকে যদি এমন কোনো দিক নির্দেশনা আসে যে এখন ঘরে নামাজ পড়া তাহলে আমরা ঘরে নামাজ পড়ব উনি এখানে চমৎকার কথা তিনি উদাহরণ হিসেবে এনেছিলেন আজকে সার্বিক দিক বিবেচনায় আমি জানি না এই কথাগুলো বলার পরে আপনারা কিভাবে নেবেন তো মূলত রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন লা আদোয়া ইসলামের ভিতরে সোয়াশেব বলতে ইসলামের ভিতরে কিছু নেই লা আদোয়া বলে ওরসুল করিম সাল্লি ওয়াসাল্লাম যে সোয়াচে বলতে কিছু নেই বা সংক্রামক বলতে কিছু নেই এটার কি কোনো ব্যাখ্যা করার সুযোগ আছে কি না আমরা যতদিন বাংলাদেশে ছিলাম আমরা এটা এইভাবেই জেনেছি এইভাবেই পড়েছি যখন আমি আলাজহার বিশ্ববিদ্যালয়ে গেলাম তখন এই হাদিসের ব্যাপারে লা আদুয়া এই হাদিসের ব্যাপারে পড়াশোনা করার সুযোগ হলো এখানে আমরা হাদিসটা যদি লক্ষ্য করি ওই হাদিসালিক আবু হরাইর আরাদি আল্লাহ চালা আনহু এই হাদিসটা বলে পরক্ষণেই তিনি বলছেন লা ইউরিদুল আলাল মুসেহ এখানে যদি আমরা দেখি যে এই হাদিসটা বলি পরক্ষণেই তিনি কিন্তু উল্লেখ করছেন যে একটা সুস্থ উটটাকে অসুস্থ উটের পালে তোমরা ঠেলে দিও না তো এখান থেকে যদি আমরা একটু দেখি যে যে হাদিসের রসুল বলছিল আদোয়া ইসলামের মধ্যে সোয়াচে বলতে কিছু নেই একই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হর দাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে দুল মুমরিদু আল আল মুসেহ একটা অসুস্থ উটের পালে সুস্থ উটকে তোমরা প্রবেশ করিয়ে দিও না এবং ওমর আল্লাহ তালা আনহুর ঘটনার ক্ষেত্রে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো ওমরে ফারুক আল্লাহ তালা আনহু তিনি সিরিয়াতে গেলেন সিরিয়াতে যাওয়ার পর তিনি সেখানে মোহাজের সাহাবিদের সাথে পরামর্শ করলেন আনসার সাহাবিদের সাথে পরামর্শ করলেন এবং সেখানে গিয়ে ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহু তিনি বয়োজ্যেষ্ঠ মক্কা বিজয়ের সময় যে সাহাবাই কালাম ছিলেন তাদের সঙ্গে তিনি পরামর্শ করেছিলেন তো আমরা ওমর রাদি আল্লাহ তালা আনহুর চাইতে আমার তাওয়াক্কুল কখনো বড় হতে পারে না ওমরে ফারুক আল্লাহ তালা আনহু তখন সেই ভূমিতে থাকাটা তিনি ভালো মনে করেন নাই যেখানে ছিল প্লে গ্রুপ ছিল সেখানে কিন্তু তিনি অবস্থান না করে তিনি মদিনাতুল মুনা্বরার জন্য তিনি রওনা হয়েছিলেন এবং তিনি কারামের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন পরামর্শ চেয়ে পরামর্শের ভিত্তিতে তিনি সেদিন কাজটা করেছিলেন তো এইটাকেও যদি আমরা একটু সামনে নিয়ে আসি যে ওমরে ফারুক আল্লাহ তালা আনহুর চাইতে তো আমার তাওয়াক্কুল বেশি না উনি যদি তাওয়াক্কুলের সেই জায়গা থেকে ওমরে ফারুক রাদিয়াল্লা তাল আনহু যদি সবার সঙ্গে পরামর্শ করেন আমাদের দেশের সরকারও কিন্তু সবার সঙ্গে পরামর্শ করেছেন ওলামাই কালামের ভিতরে নেতৃস্থানীয় ওলামাই কালাম যারা রয়েছেন সকলের সাথে যারা আমাদের বড়োরা আছে তাদের সাথে কিন্তু পরামর্শ করা হয়েছে পরামর্শের ভিত্তিতে একটা সিদ্ধান্তে যখন উপনীত হতে পারছিল না তখনই কিন্তু এই বিষয়টা এসেছে যে এখন তারা সিদ্ধান্ত দিয়েছে যে পাঁচ জন মিলে যেন মসজিদে নামাজ আদায় করে আর বাকিরা যেন ঘরে নামাজ আদায় করে এখন বাকিরা যদি ঘরে নামাজ আদায় করে এখানে একটা বিষয় যদি আমরা ঘরে নামাজ আদায় করি আমরা তো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই এ আবেগ ভালোবাসাটা ইসলাম অত্যন্ত যুক্তিনির্ভর বিজ্ঞানসম্মত এক ধর্মীয় ব্যবস্থার নাম মন্দিরে মানুষ যেমন যায় গির্জায় মানুষ যেমন যায় আমরা কিন্তু সেই অনুভূতি থেকে আমরা মাসজিদে যাই না আমরা মসজিদে যাই এই বিশ্বাস থেকে যে আমি যখন মাসজিদে যাব আমার এক একটা কদম যখন আমার মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে যখন দিব তখন মান গাদা ও রাহা জান্নাতি নুসুলা আল্লাহর জান্নাতির ভিতরে আল্লাহ হরবুল আলমিন তার বান্দার জন্য বাড়ি নির্মাণ করে দেবে সুহান আল্লাহ আমরা কিন্তু এই চিন্তা থেকে মাসজিদে যাই আমরা তো মাসজিদে যাই ওই চিন্তা থেকে কারণ আমরা বিশ্বাস করি মাসজিদে যাওয়ার মধ্য দিয়ে আল্লাহ তালা বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে কিন্তু এই করোনা ভাইরাস যখন মহামারী আকার ধারণ করেছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় একত্র একত্র করতে হবে যেমন কোরআনকারিমের এ আয়ের সামনে নিয়ে আসতে পারি ওলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আয়াতটা যদিও প্রেক্ষাপট ছিল সাহাবাইকার যখন বিজয় অর্জন করে ফেললেন তখন বলতেছিলেন আমরা তো বিজয় অর্জন করে ফেলেছি আর তো যুদ্ধের দরকার নেই তো আল্লাহ তালা বলছেন তুল কবি কুমিল্লা তাহলুকা আয়াতটা যদিও জিহাদের প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে কিন্তু এটার হুকুমটা কিন্তু সর্বব্যাপী পরিব্যাপ্তি কিন্তু ব্যাপক সেই ব্যাপকতার দৃষ্টিকোণ থেকে আমরা এটা বলতে পারি যে আমরা যে কোনো পর্যায়ে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেব না এরপরে আমরা আরও একটা হাদিস যদি আমরা লক্ষ্য করি যে হাদিসের ভিতরে নবী করিম সাল আলিয়া সাল্লাম বলছেন যে ফালাইসামিন ফয়াম কুসুফি বালাদিহি যদি কেউ এই ধরনের আক্রান্ত হওয়ার সময়ে মহামারীর সময়ে যদি কেউ তার নিজের দেশে অবস্থান করে নিজ জায়গায় অবস্থান করে সব ইয়া ইউসি বাহু এই কথা জেনে যে তাকে কোনো রোগ বেদি আক্রমণ করবে না ইল্লা মা কাতাবাহুল্লাহ যেটা আল্লাহ লিখে রেখেছেন সেটা ছাড়া এমনটা বিশ্বাস করে যদি কেউ অবস্থান করে তার নিজ গৃহে সে যে জায়গায় আছে এই এলাকা ছেড়ে চলে যাবে না ওই এলাকাতে যদি অবস্থান করে ইল্লা আনালাহু মিস্রু আজরে শহীদ আল্লাহ রব্বুল আলমিন শহীদের মর্যাদা তাকে দান করবে তাহলে এই সময়ে আমি আপনি যদি গৃহে অবস্থান করি যেহেতু আল্লাহ তালা রুখসাদ দিয়েছেন সুযোগ আছে আমি আপনি যদি একটু পাকের উপরে তাওয়াক্কুল পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা যদি ঘরে সালাত আদায় করি ঘরে অবস্থান করি তাহলে এখানে এটাও কিন্তু সবের কাজ হবে এবং সবের কারণ হবে এমনকি শহীদের মর্যাদা আমি আপনি কিন্তু পেতে পারি সুবাহনাল্লাহামদিহি এরপরে এই সময় আপনাদেরকে বলবো আমরা রসুল করিম সাল্লি সাল্লামের ওই ঘোষণার দিকে যদি তাকাই যে রসুল যে বলেছিলেন সল্লুফি রেহা আলিকুম সল্লুফি রেহা আলিকুম তোমরা তোমাদের যার যার অবস্থানে নামাজ আদায় করো সেই ঘোষণাটা ছিল ওই প্রেক্ষাপটে যখন প্রচণ্ড মরু ঝড় দেখা দিয়েছে সে অবস্থায় বৃষ্টিপাত বজ্রপাত প্রবল বাতাসের সময়ে রসুল করিম সাল্লি সাল্লাম মোয়াজনকে দিয়ে একথা জানিয়ে দিলেন সল্লু ফির তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজ আদায় করো এতে করে সবাই যার যার মতো করে ঘরের মধ্যেই নামাজ আদায় করলেন সেই নামাজটা ছিল সলাতুল জুমার নামাজ যেই জুমআর নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ মান বাক্কার কেউ যদি সকাল সকাল জাগ্রত হয় নিজে গোসল করে পরিবারকে গোসল করায় সুম্মা মাসা পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যায় সুম্মা ওয়ালা মিয়ার কাপ কিন্তু কোনো আরোহণে চড়ে না পায়ে হেঁটে হেঁটে গেল সোম্মা দানা মিলাল ইমাম ইমামের নিকটবর্তী হয়ে বসল খ্যান আলাহু তার জন্য এত বেশি প্রতিদান রয়েছে গোটা এক বছর জেগে জেগে যদি সে তাহাজ পড়ত তার যে সব সে অর্জন করত আবার যদি একটা বছর রোজা রাখত তাহলে যেই সব হতো এক একটা পা ফেলে মসজিদে গেলে পাক বান্দার আমায় দান করে দেবে তার মানে মোমেন মোমেনদের বিষয়গুলো বড়ই আশ্চর্যজনক একজন মোমেন ইন সাররা মোমিনকে যখন আনন্দ পেয়ে বসে সাকারা মোমিন তখন আল্লাপাকে সুক্রিয়া আদায় করে ফাকানা খয়র লাহু এটা মোমিনের জন্য কল্যাণকর হয় ইদা আসাবাথু দররা মোমিনকে যখন কোনো মুসিবত পেয়ে বসে তখন মোমেন সবারা ধৈর্য ধারণ করে ফাকানা খয়র লাহু এটাও মোমিনের জন্য কল্যাণকর হয়ে যায় ইমরাহ কুল্লাহু খাই মোমেনের জন্য তার প্রত্যেকটা পদক্ষেপই মোমেনের জন্য কল্যাণকর আমরা যদি এই মুহূর্তে আমাদের দেশকে এই জাতিকে রক্ষা করার জন্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একযোগে তবা করি এবং এই তবা করার পাশাপাশি আমি চূড়ান্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলতে চাই আমরা বাংলাদেশে ছুটিগুলো দিয়ে দিলাম কিন্তু আমরা আমাদের পরিবহনগুলো চালু রাখলাম তাহলে কিসের লকডাউন হচ্ছে মানুষ ছুটে চলল কেমন যেন ঈদের ছুটি হয়েছে মনে হচ্ছে করোনা হলিডে পালন করার জন্য মানুষগুলো মানুষগুলো হুমরি খেয়ে পড়েছে প্রত্যেকটা জায়গায় ভিড় আর ভিড় এই ভিড় এড়িয়ে কে কার আগে বাড়ি যাবে তাহলে কি পরিমাণ মানুষ যে সংক্রমণের শিকার হয়েছে এটা আল্লাহ ভালো জানে আমার মনে হয় বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রহমত আছে বলে এই পর্যন্ত আমাদের যে পরিসংখ্যার যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে অথবা যে মাধ্যমগুলোতে আমরা খবর পাচ্ছি অথবা সত্য যা যেটা যেভাবেই হোক আমরা তুলনামূলকভাবে এখনও যে অবস্থায় আছে আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে আমি আমার প্রত্যেক ভাইকে বলবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু চিন্তা করুন লালু বুয়ুত কোবোরা মসজিদ নিজেদের ঘরটাকে কবর বানিও না কোবরা নিজেদের ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না ঘরের মধ্যে মাঝে মাঝে নামাজ পড়ার মধ্য দিয়ে তো জীবিত রাখার একটা সুযোগ আছে যেহেতু এটা সন্নত নামাজের কথা বলা হয়েছিল তারপরেও সন্ন্যটা কিন্তু সাহাবাহি কালাম সবাই কিন্তু ঘরে এসে পড়তেন রসুল করিম সাল্লা সহ তো যেহেতু সুযোগ আছে সুযোগ বলতে আমি বোঝাবো এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত ফোকাহ ক্যারাম আছে সমস্ত ফোকায়ে ক্যারাম এই বিষয়টা নিয়ে এই মতামতগুলো দিচ্ছেন ওপরে ফারুক রাজি আল্লাহ আনহুর যে উদাহরণটা আমি দিয়েছি সবাই কিন্তু এই উদাহরণ টানছেন আপনি আলাজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্কলারদের মতামত কিন্তু এখন এমনটাই তো আমি বলবো না যে আপনার তাওয়াক্কুলের জায়গাটা নষ্ট হয়ে গেছে আমি বলবো আপনার তাওয়াক্কুলের জায়গাটা ঠিকই আছে ওমর রাদিয়াল্লা তালা আনহু উনি ওনার তাওয়াক্কুলের জায়গায় ঠিক ছিলেন উনি ওনার ভ্রমণকে তিনি বন্ধ করে সিদ্ধান্তকর্মে পরামর্শ নিয়ে তিনি কিন্তু মাদিনায় ফিরে এসেছিলেন ঠিক তেমনি আবু অবায়দা তুবুল্লাহ তাল আহুর কথা বলবো ওনারও কিন্তু তাওয়ুলের ভিতরে কোনো কমতি ছিল না তিনি সেই মহামারী আক্রান্ত এলাকায় থেকে গিয়েছিলেন এবং ওবরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুকে তিনি প্রশ্ন করেছিলেন যে ইয় আমির হ্যা আমিরুল মৌমিন আপনি কি আল্লাহর কদর থেকে তাকদির থেকে বের হয়ে যাচ্ছেন তখন ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু বলছিলেন নাফির রুমিন কাদারিল্লা হিলা ইল্লাহ আমরা আল্লাহ পাকের উভয় তাক দিয়ে বিশ্বাস করি সুতরাং ভালো এবং মন্দ এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই দেওয়া হয়ে থাকে চূড়ান্তভাবে আল্লাহ তালা দিয়ে দিয়ে দেন যেটা আল্লাহ সিদ্ধান্তে হয় কদ্দার আল্লাহ মশা আল্লাহ যেটা চায় যেভাবে চায় যেমনটা চায় সেভাবেই হয়ে থাকে অনেকে এখন বেশ চিন্তিত যাহারে আমার তো জানা যা হচ্ছে না আমার কি হবে আমি সেই ভাইদেরকেও বলবো এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আমার জানাজা হবে না মানুষ আসবে না এটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আবুজার গিফারি রাজি আল্লাহ তালা আনহুর কথা আমরা জানি ওনার লাশটা পড়েছিল আবদুল্লাহ ইবিন আব্বাস রাদি আল্লাহ তাল আনহু পাশ দিয়ে আসছিলেন তিনি দেখলেন আবুজার আর গিফারির লাশ তখন তিনি দাফন কাফনের ব্যবস্থা করলেন নামাজের ব্যবস্থা করলেন তো এখান থেকেও কিন্তু আমার শিক্ষা নেওয়ার আছে এখান থেকেও আমার অনুধাবন করার আছে যে আবুজর গিফারির মতো সাহাবি ওনার লাশটা পড়ে আছে কেউ জানে নাই আনহুর কথা আমরা কে না জানি আউআল সফির ফিল ইসলাম ইসলামের প্রথম অ্যাম্বাসিডার ছিলেন যিনি সেই প্রথম অ্যাম্বাসিডার ওনার লাশটা যখন পড়া ছিল ইসলামের প্রথম অ্যাম্বাসিডারের লাশ অহুৎ প্রান্তে যখন শহীদ হওয়া ওনার দেহটা পড়ে আছে রসুলের কারিম সাল্লাহ সাল্লাম বললেন আমার মোসাহিন অমায়ের দাফন কাফনের ব্যবস্থা করো এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো এক টুকরা কাপড়ও নাই রসুল মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন পাটাকে ইফখির নামক ঘাস আছে সে ঘাস দিয়ে রসুল করিম সাল্লাম ঢেকে দিতে বললেন প্রিয় ভাইরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আল্লা রবুল আলমিন যে অবস্থায় আমাদেরকে রাখে ওই অবস্থার উপরে ওলামাই করামের সিদ্ধান্ত ক্রমে ইনশাআল্লাহ আমরা পথ চলব এই সময়ে আমরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু চিন্তা করবো এইভাবে চিন্তা করব যে আমরা আমাদের ঘরের মধ্যেও যদি সালাত আদায় করি জালালাইন শরীফের একটা বর্ণা আমার এখন পুরোপুরি সঠিক হুবহু এবারতে মনে আসছে মনে আসছে না তারপরেও আমার কাছে যতটুকু মনে আসছে সেটা হচ্ছে আহ তিনের তিন এর তফসির করতে গিয়ে ইল্লাল্লাদীন আমানু ও আমিল উৎস ফালাহুম আজরুন গয়ুর ও মাম নুন এই আয়াতের তফসিলের ভিতরে তফসিরী জালালাইনে সম্ভবত ফেরেশতারা আল্লাহ রব্দুল আলমিন ফেরেশস্তাদেরকে লক্ষ্য করে বলবে উক্তব মা কানা মা কানা আলী হিমিন কব্ এই ব্যক্তিটার উপরে তার যে আমল নামা রয়েছে ওই আমল নামায় তা লিপিবদ্ধ করো তা লিপিবদ্ধ করো যা আছে পূর্বে আমল করেছে সেটা তার উপরে লিপিবদ্ধ করো যখন এটা বলা হলো ফেরেস্তারা বলে তালা। এই লোকটা তো এখন কোন আমল করে নাই তাহলে কি করে তার এটা লিপিবদ্ধ করব। বোখারিতেও এই মর্মে হাদিস আছে একটা লোক যখন অসুস্থ থাকে অসুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ অবস্থায় বলে ইদা মার আল আবদ আউ সাহা যখন কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে তার জন্য ওই সবটুকু লেখা হবে মাখানা মুকিমান শাহিহান মুকিম অবস্থায় অথবা সুস্থ অবস্থায় তার আমলটা যেমন ছিল আল্লাহ রব্বুল আলমিন ঠিক আমল নামায় সুস্থ অবস্থায় আপনি যেমন নামাজ পড়তেন আপনি যেমন এবাদতবন্দি করতেন অথবা আপনি মুকিম ছিলেন মুকিম অবস্থায় আপনি জহরের নামাজ চার রাকাত পড়তেন মুসাফির অবস্থায় আপনি দুরাকাত পড়তেছেন আল্লাহতালা কিন্তু এই রাকাত দিয়েই আপনার মুসাফির অবস্থায় চার রাকাতের সাব আল্লাহ তালা লিখে দেবেন সোহান আল্লাহ আহমদে আবার ঠিক তদ্রুপ আপনি যখন আপনি অসুস্থ হয়ে গেলেন সুস্থ অবস্থায় আপনি আমাদের যেতেন অসুস্থ অবস্থায় আপনি যেতে পারলেন না বোখারের হাদিস তো অসুস্থ অবস্থায় যে আপনি যেতে পারেন নাই যেতে না পারার পরেও আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমল নামায় সোহাগ আল্লাহ তালা লিখে দেবেন সোবাহান্লাহামদে এই দৃষ্টিকোণ থেকে আমার ভাইদেরকে বলবো যে এই সময়টাতে আমরা যেন আরেকজনের জন্য লা লাল রাহাজ রাফিল ইসলাম আরেকজনের কাছ থেকে যেমন আমি ক্ষতির সম্মুখীন হব না কাউকে ক্ষতির সম্মুখে আমি ঠেলে দিব না তবে এইটা আবার খেয়াল রাখতে হবে আমরা সংক্রমণ বলে সংক্রমক বলে সোয়াচে রোগ বলে বেশি যদি ধোঁয়াটে পরিবেশ তৈরি করি এটা মনে রাখবেন যে আল্লাহ তালা প্রথম যাকে রোগ দিয়েছেন সে আল্লাহ আপনাকেও রোগ দিতে পারেন তবে যেহেতু কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে পৃথিবীতে বারো লক্ষের উপরে লোক এখন আক্রান্ত এই পৃথিবীতে ষাট হাজারের উপরে লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই মুহূর্তে আমার আপনার কথা হবে সতর্ক তো থাকবই কিন্তু আমার সতর্কতা আমাকে বাঁচাতে পারবে না যদি সতর্কতা বাঁচাতে পারতো তাহলে ইংল্যান্ডে আমেরিকাতে ইটালিতে যে দেশগুলো আমার চাইতে অনেক বেশি আধুনিক যে দেশের চিকিৎসা সেবা মুহূর্তের ভিতরে তারা ছড়িয়ে দিতে পারে যে দেশের প্রতিটা গলিতে গলিতে ডাক্তার আছে সে দেশগুলো আজকে যখন হাল ছেড়ে দিয়েছে আমাদের একটা জায়গা আছে হাল ধরার সেটা হচ্ছে আল্লাহ আল্লা সুহান বিশাল দরবার আল্লাহ তালা আমাদেরকে ডাকছেন বান্দা আমার কাছে চাও তো আমরা এত বেশি অন্যায় করে ফেলেছি অধিক পরিমাণে যখন অন্যায়টা হয়ে যায় শাস্তিটা তখন ব্যাপকভাবে চলে আসে আমভাবে শাস্তিটা চলে আসে ব্যাপকভাবে যখন শাস্তিটা চলে আসে তখন কে নামাজি কে বে এটা দেখা হয় না এজন্য এখন মসজিদে গেলে দেখবেন অন্যান্য সময়ে রমজান মাসে যে মুসল্লি হতো আমার কাছে মনে হয় এখন প্রতি ওয়াক্তে সে মুসল্লি হচ্ছে এখন নানাভাবেই তো এই ভাইরাস ছড়াচ্ছে ছড়াতে পারে যেহেতু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে বেশ ছোঁয়াছে বলছে ইসলামের ব্যাখ্যা এটাকে নিষেধ করে না কারণ লা ইউরিদুল মুমরিদু আলাল মুসি মসি যে হাদিস দিয়ে আমি কথা বলছিলাম একটা অসুস্থ উটের পালে সুস্থ উটকে ঠেলে দিও না অমরে ফারুক রিয়াল্লা তালুর সেই দৃষ্টান্ত আমাদেরকে বলে তিনি কিন্তু নিজে গবেষণা করে নয় নিজের চিন্তায় নয় তিনি সমস্ত সাহাবিদের কাছ থেকে পরামর্শ নিয়ে 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 নিই এরপরে তিনি বললেন নাফির রুমিন কদারিল্লাহ আবু আবুবায়দ তবনুল জার্রা শোনো আমরা আল্লাহ তালার উভয় তাকদিরে বিশ্বাস করি সুতরাং এখন আমি চলে যাব এখানে থাকবো না আবু ওবায়দ তবনুল জার্রাত সেখানে ছিলেন এবং তিনি তুনে বরণ করেছিলেন শহীদ হয়েছিলেন সাধারণ সাহাবি নয় একদিকে উমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু তিনি আশারায় মোবাসার একজন আল্লাহ জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন আবার অন্যদিকে আবু অবৈদা তুবনুল জারাহরাদি আল্লাহ তালা আনহু তিনিও জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবিদের একজন তাহলে দুজনের মর্যাদাই চিন্তা করেন কত উপরে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল ছিল ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু তখন একটা যুক্তি দিয়েছিলেন যে সুশোভিত শস্য ক্ষেত্রে যদি একটা উটকে প্রবেশ করিয়ে দেওয়া হয় সে সেখানে খাবার পাবে শুষ্ক একটা জায়গায় যদি একটা উটকে ছেড়ে দেওয়া হয় সে সেখানে খাবার না খেয়ে অভুক্ত থাকবে এটি তো স্বাভাবিক এজন্য আমরা হাদিসটাকে বুঝতে হবে ব্যাখ্যা সাপেক্ষে কোরআনকারিমের একটা আয়াত যদি আমরা দেখি আল্লাহ তালা বলছেন লা রফাসা ওয়ালা ফুসু ওয়ালা জিদা ফিল ফিলহাজ তাহলে ফালা রফাসা ওয়ালা ফুসো কাওয়ালা জিদা ফিল হাজ ফালা রফাত এই রফাজ ফালা রফাসা ওয়ালা ফুসো কাওয়ালা জিদা ফিল হাজ এই রফাস মানে কি রফাজ মানি হচ্ছে পাপাচারের সাথে বান্দা জড়িত হবে না তো হজের ক্ষেত্রে যদি আপনি তাকান আল্লাহ বলছেন ফালা রফাসা হজের ভিতরে কোনো পাপাচার নাই ফালা রফাসা ওয়ালা ফুসুকা কাওয়ালা জিদা ফিল হাজ হজের ভিতরে বাক বিতান্ডাও নাই হজের ভিতরে ঝগড়া বিবাদও নাই কিন্তু আপনি হজে গিয়ে দেখেন অনেকে পাপ কাজ করে ফেলছে অনেকে ঝগড়া বিবাদ করছে বাঘ বিতানরায় লিপ্ত হচ্ছে অর্থ কী অর্থ হচ্ছে আই ফুস ব্যক্তি যেন নিজে পাপ কাজে জড়িত না হয় ব্যক্তি যেন নিজে বাঘ বিতানরায় জড়িত না হয় ব্যক্তি যেন নিজে গালিগালাজে লিপ্ত না হয় ঠিক তেমনি লা আওয়ার অর্থ হচ্ছে ব্যক্তি যখন মনে করবে যে আমি আমার শরীরটা মনে হয় অসুস্থ তার জন্যে সে আরেকজন মানুষের সামনে যাবে না নিজেকে ঘরের ভিতরে বন্দি রাখবে এখন কে সংক্রামিত আমরা কেউ জানি না যেহেতু এই কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস এটা খালি চোখে দেখা যায় না এজন্য আমরা কে অসুস্থ আমরা কেউ জানি না আমরা সবাই সুস্থ থাকতে চাই মকবুন উন ফিহিমা কাসির মিনান নাস দুইটা নিয়ামত থেকে অধিকাংশ মানুষ হচ্ছে মাহরুম একটা হচ্ছে আর সুস্থতা দুই নম্বর হচ্ছে ফরাক অবসর সময় কাটানো এটা থেকে আমরা সবাই কিন্তু মাহরুম এখন একটা অবসর সময় আমাদের আছে সামনে এই অবসর সময়টুকুন আসুন না আমরা একটু কাজে লাগে আল্লাহকে পাওয়ার জন্যে এই জন্য আমরা এই সময়ে ঘরে আমরা নামাজ পড়ি ঘরে নামাজ আদায় করার মধ্য দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আল্লাহ পাকের কাছে তাও চাই এবাদত বন্দী করার একটু শক্তি সামর্থ্য চাই যাতে করে আমরা এবাদত বন্দী করতে পারি রহমতের মাস আমাদের মাঝে আসছে আল্লাহর কাছে আমরা দোহাই দিয়ে দিই বলে আল্লাহ রহমতের মাস থেকে মাহরুম করে দিও না আল্লাহ সিদ্ধা তাহম রমাদান সাহাবা ইকরাম ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন মাস কাছে করতেন আল্লাহ রমজান মাসে যত আমল করেছে আমলগুলো আল্লাহ কবুল করে নেন তো এই সময়টা যেহেতু আমাদের জন্য ভয়ানক ভয়াবহ মুসিবতের এই সময়টাতে আতঙ্কিত হওয়া যাবে না উল্টাপাল্টা কারো কোনো বক্তব্যে পরিচিত হওয়া যাবে না এবং কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আজকে আমি আমার নিজেকেও সাবধান করে বলছি যে লাহতুফ সিদু ফিল আর্দ বাদ এই জমিনটাকে যখন আল্লাহ আরব্গুলা আলামিন একই সুন্দর পরিবেশে ব্যালেন্স রক্ষা করে আল্লাহপাক যখন এই পৃথিবীকে চালাচ্ছেন লাহতুফ সিদু ফিল আর্দ এই জমিনের মধ্যে তো তখন তোমরা বিশৃঙ্খলার সৃষ্টি করো না বাদ ইসলা হেহা আল্লাপাক সংশোধিত একটা পরিবেশ আমাদের জন্য দিয়েছেন পরিশোধিত বাতাস আল্লাহতালা দিচ্ছেন পানি তালা দিচ্ছেন এই সমস্ত নেয়ামত পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা ভুলে যাও না জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বেঁচে থাকো এজন্য আমার ভাইদেরকে লক্ষ্য করে বলবো আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইরা আমাদের প্রত্যেকটা মানুষ হচ্ছে ইনাহাদ ইনসান বুনিয়ানন প্রত্যেকটা মানুষ হচ্ছে এক একটা প্রতিষ্ঠানের মতো যারা আমেরিকায় আছে ইংল্যান্ডে আছে কানাডাতে আছে অস্ট্রেলিয়া আছে অস্ট্রিয়া আছে সমস্ত দেশগুলোতে আমাদের বাঙালি ভাইরাই ওই দেশগুলোতে গিয়েছে সেখানে মাসজিদ নির্মাণ করেছে আজান উচ্চারিত হচ্ছে ধ্বনিত হচ্ছে আল্লাহ পাকের ধ্বনি আল্লাহ পাকের বরত্বের ঘোষণা উচ্চারিত হচ্ছে আমার ওই ভাইরা এখন কতটা কষ্টে আছে অনেকে আমাদেরকে ফোন দেন ফোন করে হুজুর একটু দোয়া করবেন এই সময় তাদের জন্য আমাদের হৃদয়ের ভালোবাসা হৃদয়ের দোয়া আল্লাহর কাছে বলি আল্লাহ এই মুসিবতের সময় আমাদের বাঙালি ভাইদেরকে আল্লাহ তুমি শেষ করে দিও না এই দরিদ্র এক দেশে যেখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো যখন তারা তাদের হাল ছেড়ে দিয়েছে তারা কি করবে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে ঠিক সেই সময়ে আমাদের কাছে কিছুই নাই এজন্য আমাদের প্রত্যেকের বক্তব্য ক্লিয়ার হওয়া দরকার সব ছেড়ে আমাদের টেলিভিশনগুলোতে যেইভাবে করে আজকে যেইভাবে করে ধর্ম মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে মসজিদে পাঁচজন দশজন করে নামাজ পড়বেন এই প্রজ্ঞাপনের আগে এই প্রজ্ঞাপন দেওয়া দরকার ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলকে রুলস রেজুলেশন দিয়ে দেওয়া যে আপনারা আপনাদের প্রচারে উল্টাপাল্টা কোনো একটা বিষয় মিউজিক খারাপ কোনো মুভি কোনো নাটক এই মুহূর্তে আপনারা প্রচার করতে পারবেন না আপনারা কি মনে করেন এই গজব আল্লাহ ছাড়া কেউ উঠাতে পারে যদি তাই হতো ইটালির এত বড় বড় ইটালির মতো ক্ষমতা দেশগুলো আমেরিকার মতো ক্ষমতাদর দেশগুলো শক্তিগুলো কেন তারা কিং কর্তব্য বিমূর হয়ে আছে কেন তারা আজকে হাল ছেড়ে দিয়েছে তারা বলছে এই অবস্থায় আমাদের কিছু করার নেই কেন বলছে তার মানে এই অবস্থায় অন্য কেউ আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ সাহায্য আসার জন্য তো কিছু মাধ্যম দরকার আপনি বন্ধ করার আগে আমাদের বাহিরের রাষ্ট্রের যে চ্যানেলগুলো এখন আমাদের দেশে সিরিয়ালগুলো চলছে আমাদের নারীরা নামাজ রেখে আমাদের যুবক যুবতীরা নামাজ রেখে এই বিপদের মুহূর্তেও বসে বসে যারা টেলিভিশন দেখছে তাদেরকে আপনারা সতর্ক করে টেলিভিশন বন্ধ করে দেন যারা আমাদেরকে ব্রিফ করতে আসে আমি বিনয়ের সাথে তাদেরকে বলবো একটু আপনাদের মুখে ইনসা আল্লাহটা নিয়ে আসেন একটু ইনসা আল্লাহ সহ কথা বলতে শিখেন আল্লাহ রসুলের উপরে পনেরো দিনের জন্য ওয়াহি বন্ধ হয়ে গেল কুলান্নালি সেই ইন কোনো বিষয়ে আগামী দিনের কোনো সংবাদ দিতে গিয়ে এই কথা বলা যাবে না যে আগামী দিন দিয়ে দিব ইনশাআল্লাহ ছাড়া আগে ইনশাআল্লাহ বলতে হবে তারপরে বলতে হবে এজন্য আমরা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের এমপি মন্ত্রী যারা ব্রিফ করছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যারা কথা বলছে প্রত্যেককে বলবো যে আপনারা কথা বলার ক্ষেত্রে ইনশা আল্লাহ বলেন আমাদের দেশে আমরা আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আল্লাহ এগুলোর প্রচলন করতে পারি এখনই সময় ও ইদা গুম মাউজন যখনই মানুষ বিপদে পড়ে যায় সমুদ্রের ভিতরে হোক জমিনে হোক বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহকে ডাকে মুখলে সিন আলাহদ্দিন একেবারে বিনয় চিত্তে ডাকে তো এই ডাকার সময়টায় আপনারাও একটু কাজে লাগান প্রশাসনকে বলবো। এই মুহূর্তে আপনারা এই গ্যাদারিংগুলো বন্ধ করেন হুট করে গার্মেন্টসের লোকগুলো চলে আসলো আমাদের দেশের খেটে খাওয়া মানুষ তাদেরকে আমরা হৃদয় থেকে মহাব্বত করি তারা আছে বলেই আল্লাহ তাআলা আমাদের ধনী মহল যারা আছে তাদেরকে আল্লাহ ভালো রেখেছে তো এই খেটে খাওয়া মানুষগুলো হুট করে চলে আসলো এর আগে কেন ব্রিফ দেওয়া হলো না এই যে একটা প্রচণ্ড গ্যাদারিং হলো এই সংক্রমণ কে ঠেকাবে এরপরে হুট করে ছুটি দেওয়া হলো পরিবহন বন্ধ না করে পরে বন্ধ করে দেওয়া হলো এই যে মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ল বাড়ির পথে তো এ সমস্ত দিকগুলো আসলে বিবেচনায় আনা দরকার আর মাসজিদে নামাজ আদায় নিয়ে যারা মর্মাহত সকলকে বলবো যে ক্ষেত্রে যেহিত সুযোগের কথা সমস্ত ওলামাই কারাম তাদের গবেষণা থেকে বলছে আপনারা মনে রাখবেন যে লাহ উম্মত প্রদ্রষ্টতার উপরে একমত হতে পারে না এমনটা যে সৌদি আরব একটা মতামত দিয়েছে কাতার তার বিপরীত বলতেই পারে কাতার মতামত দিয়েছে মিশর তার বিপরীত বলতেই পারে পুরো মিডিল ইস্টের সমস্ত ওলামাই কলাম শুধু মিডিল ইস্ট না আমার সাথে আলাজের বিশ্ববিদ্যালয়ের একশো দশটা দেশের ছাত্ররা পড়াশোনা করেছে তো একশো দশটা দেশের ছেলেদের সাথে তো এখন যোগাযোগ নাই অনেকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি সব দেশগুলোতে যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের দেশে অনেক পরে নেওয়া হয়েছে আমরা আল্লাহর উপরে অবিচল আস্থা নিয়েছিলাম আজও আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস আছে বিশ্বাসের জায়গা থেকেই বলছি আপনি আপনার ঘরে বসে যদি নামাজ আদায় করেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আপনার সবাবের ক্ষেত্রে কোনো কমতি করবেন না করবে না এজন্য আপনি কেরাতের ক্ষেত্রে কোরআন তেলাওতের ক্ষেত্রে যার তেলাওটা সবচাইতে ভালো তাকে সামনে দেন আমাদের নারীরা যারা আছে তারা পিছনের কাতারে দাঁড়াবে আর সাপোজ ধরেন আপনার দুই সন্তান আপনার দুই সন্তানকে আপনার ডানে বাঁয়ে নিয়ে দাঁড়ান আপনার স্ত্রীকে পিছনের দিকে দাঁড় করান এইভাবে করে ইনশাল্লাহ আমরা ঘরে নামাজ আদায় করবো আর আমরা চেষ্টা করব একটু সচেতন হওয়ার সচেতনতার চাইতে বড়ো যে জিনিসটি সেটি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধর্ণা দিব বারবার ইস্তেফার পড়বো আস্তাফিরুল্লাহ আস্তাফ ফিরুল্লা এটা কঠিন কিছু নয় আমরা পড়ার চেষ্টা করব। মান লাজিম আল ইস্তেফার যা আল মিন কুল্লি দাইকিন মখরাজা আমরা যদি বেশি বেশি ফার পড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন এই বিপদের সময়ে অবশ্যই আমাদেরকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন ওয়ামিন কুল্লি হামিন ফরাজা যত দুশ্চিন্তার পথ আছে ওই দুশ্চিন্তার পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এজন্য আমার সকল ভাইদেরকে বলবো আপনারা আমাদের অত্যন্ত হৃদয়ের ও ফিল্লা আমরা হৃদয় থেকে আপনাদেরকে মহাব্বত করি আপনারা সুস্থ থাকলে আমাদের মনটা ভালো লাগে আমরা আল্লাহ পাকের কাছে চাবো আল্লাহ আলুকাল আফ আল আফিয়া আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করেন তো আজকে যারা লাইভে ছিলেন আমি সার্বিক বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করেছি আচ্ছা ইনশাল্লাহ শাহবান শাহবানের মধ্যরাত এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল আচ্ছা আমি একটু দেখি আজকে কারা কারা আমাদের সাথে ছিল এই মুহূর্তে আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকে আমার সাথে অংশগ্রহণ করেছেন ইনশাআল্লাহ আমি আবার কবে আসব এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব সম্ভবত ইনশাআল্লাহ চেষ্টা করব। যদি আগামীকাল পারি আগামীকাল আমি ইনশাল্লাহ একটু আগ থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের নাকা আমলকে আল্লাহ তালা কবুল করুক এই কঙ্ একটা মহা সংকটের সময় দুর্যোগের সময় আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহ রব্বুল্লা আলমিনের উপরেই বিশ্বাস এবং আস্থার জায়গাটাকে মজবুত রাখার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি